আমরা দলের শৃঙ্খলাপরায়ণ সৈনিক দলের শৃঙ্খলা রক্ষা কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে আমরা তার সঙ্গে একশো পার্সেন্ট সহমত আমি তৃণমূল কংগ্রেসের লোকসভায় সংসদীয় দলের দলনেতা তেমনি রাজ্যসভাতেও দলনেতা আছেন মুকুল রায় তিনি পার্লামেন্টারি বোর্ডেরও দায়িত্বে আছেন তিনি জানাবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানকে বা চেয়ারম্যানকে যে তার আসন অন্যত্র করা না সাসপেন্ড যিনি হবেন তার আলাদা আসন দিতে হয় আপনি দল থেকে সাসপেন্ড করলে তাকে আলাদা আসনে বসা এটাই হচ্ছে রীতি মানে পার্লামেন্টারি প্রসিডিওরে বা সিস্টেমের মধ্যে এটা আপনা আপনি এসে যায়